সামথিং ইজ বেটার দেন নাথিং এর অর্থ কি? স্যার শামসুদ্দিনের বেটার নাথিং। এবার বলতো আই লাভ ইউ কি আবিষ্কার করছে? স্যার চায়না কোম্পানি আবিষ্কার করছে। তুই কিভাবে বুঝলি বলতো? এর কোনো গ্যারান্টিও নাই, ওয়ারান্টিও নাই, টিকলে সারা জীবন টেকে, না টিকলে দুই দিনও টেকে না। আচ্ছা চোর সম্পর্কে তোর ধারণা কি বলতো? স্যার চোর পালালে বুদ্ধি বাড়ে, অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে। আচ্ছা বল্টু বলতো সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি? হাতি স্যার। কেন বলতো? কারণ হাতি খুশিতে সবসময় তার দাঁত বের করে রাখে। কিরে বল্টু মন খারাপ কেন তোর? কই না তো স্যার। আরে লজ্জা পাস না, বন্ধু ভেবে বলে ফেল। আর বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না। বল্টু তুই কি বলবি, ডায়লগ না প্যারাগ্রাফ? আমি ডায়লগ বলবো স্যার। আচ্ছা বল দেখি। শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। কি বললি তুই? আমি তোর বাপ ফাটাকিষ্ট। এই তোরা মারামারি করস কেন? স্যার ও আমার গার্লফ্রেন্ড কে কিস করছে। তোর আবার গার্লফ্রেন্ড কে রে? স্যার আপনার মেয়ে। থামলি কেন, মার শালাকে মার। এ বল্টু তুই এইচএসসি এর পূর্ণ মিনিং বলতো। স্যার এ তো অনেক সোজা, এইচতে হেডমাস্টার, এসতে স্যান্ডেল, সিতে চোর, হারামজাদা, শয়তান ছেলে। স্যার আপনারটাও ঠিক আছে। এ বল্টু পাঁচটি ফুলের নাম বলতো। আপনার মেয়ে দেখতে বিউটিফুল, হাসতে লাগে ওয়ান্ডারফুল, ফিগার কিন্তু হাউসফুল। আমার নাম সাইফুল, আমার শ্বশুর আশরাফুল। বল্টু তোর জন্য লাস্ট কোশ্চিন, বল দেখি ভালোবাসার ওজন কত কেজি? 80 কেজি স্যার। এইটা কিভাবে হয় রে? স্যার ভালোবাসা হচ্ছে দুটি মনের মিলন। আমরা জানি এক মন সমান 40 কেজি, সুতরাং দুই মন সমান 40 যোগ 40, 80 কেজি প্রমাণিত।